দিকে দেখছে ভাই, এলাই তোকে এসে মনে তোর বেশ নয়নে ধরা বয়ে যায় তোর, বুঝেছি বুঝেছি হতভাগা, তোর না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। অনেক দিন হয়ে গেল পিতা মাতার ছত্র ছায়া পরিত্যাগ করে আমার সঙ্গে এসেছি অচল ঘরে বাণিজ্যের তরে, না জানি হয়তো পিতা মাতার কথা তোর মনে পড়েছে তাই তুই করছিস। উনি হতভাগা, আমি না তোর বর্তা, আমি থাকতে তুই কাঁদবি কেন বলতো? দাদা গো বল, নয়ন জল বর্ষণ কেন হয় জানতে চাও দাদা? কেন রে? তবে শুনলে সইতে পারবে তো দাদা? কি বলছিস? তবে সমান করো দাদা, কি এক এক করে জন্মদাতা পিতা গর্ভধারিণী মা তারা যে রাজ্য হারা হয়েছে, কি বলছিস? এক এক করে ছয় ভাইয়ের দুলালী বউকে তারা, কি বলছিস? দস্যুর দ্বারে উদ্ধার করে নিয়ে গেছে। আমি যে স্বপ্নে দর্শন করেছি তাই থাকতে চাই না লঙ্কার দিবে, এই লঙ্কার দ্বীপ পরিত্যাগ করে চলো না দাদা, নিজে ফিরে যায় আমাদের দেশে। নিশি যোগে স্বপ্ন দেখেছিস, উনি হতভাগা, স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না দাদা। স্বপ্নের পাপড়িগুলি খুলে বিকশিত হওয়ার পূর্বে দুষ্ট কীটের দংশনে মানুষের জীবন বিনার তোর ছিন্ন হয়ে যায়। তারপর শত চেষ্টা করলেও মানুষের ছিন্ন বিনার তারে সুর ধরানো যায় না রে হতভাগা, সুর ধরানো যায় না। এই যে ভুলটা, তবু যে মনে প্রাণে ভয় হয় আমার, কি বলছিস? কেন যে মন প্রাণ বারবার চিৎকার করে উঠে বলে, কি বলে? থাকতে চাই না লঙ্কার দ্বীপে, চলো না দাদা ফিরে যাই দেশে। কেন কেন বুঝতে চাইছিস রে? এই মুহূর্তে যদি বাণিজ্য সমর্পণ না করে ফিরে যাই স্বদেশ পথে, একবার কি ভেবে দেখেছিস আমাদের ব্যবসা বাণিজ্যের কত ক্ষতি হবে? দাদা গো বল, ক্ষতি যদি হয় হতে দাও দাদা, তবু নিয়ে চলো আমাদের আমাদের দেশে। ছোটবেলা থেকে তোকে আমি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি, ওরে বঙ্কায় আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর নয়নের জল, তোর নয়নের জল যে আমি সহ্য করতে পারি না রে ভাই, তোর নয়নের জল ঝরলে আমার এই বুকের মাঝে যে পাঁচের আঘাত হলে রে ভাই। আমি আমি তোকে কথা দিলাম তুই সমস্ত মাঝে মাল্লাকে সঙ্গে নিয়ে একে একে সমস্ত তরি সাজন করে রাখ, আর আমি যাচ্ছি বাজারে, যে সমস্ত বণিকদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক গড়ে উঠেছে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে আসব, শুভক্ষণে শুভ লগ্নে উভয়ে যাত্রা করব স্বদেশ পথে। তাই তো দাদা মরে ছুটে গেলেন বাজারে, কথা হে মাল্লা মাছিগণ আর বিলম্ব নয়, মনের আনন্দে সকলে ডিঙ্গা সাজে সজ্জিত করো, আর এক এক করে ছুটে যাব আমরা সকলে মিলে সেই উজানি নগরী। সমস্ত বণিকদের পাওনা পরিশোধ করে এসেছি, ভাইকে বলেছি সমস্ত ডিঙ্গাগুলো তোর ওই সাজন করে রাখ, আর বিলম্ব নয় এই মুহূর্তে যাত্রা করব স্বদেশ পথে। কেন আমার বাম নয়নটা কম্পিত হয়ে উঠল, বারবার মনে পড়ে আমার ওই উষা মালিনীর কথা, যেদিন প্রথম এসেছিলাম বাণিজ্যের তরে সেই দিন থেকে উষা মালিনীর সঙ্গে আমার একটি সুসম্পর্ক গড়ে উঠেছে, যে উষা মালিনীর হাতের গাথামালা আমার গলায় না পড়লে কোনোদিন আমি শান্তি পাই না, যে উষা মালিনীকে জীবন সঙ্গিনী করে আমি আমার জীবনকে ধন্য করতে চেয়েছিলাম, এই বিদায়কালীন অবস্থায় আমি যদি ওই সামালিনীর সঙ্গে সাক্ষাৎ করে না যাই,
না জানি আমার শোকে দুঃখে উষা মানিনী আত্মবিসর্জন করবে, আর সেই মহাপাপের ফল আমাকে ভোগ করতে হবে। না তা হয় না, তাই বিদায় কালীন অবস্থায় ছুটে যাব এই উষা মানিনীর ভবনে, উষা মানিনীর নয়নের জল মুছে ফেলে হাসি মুখে বিদায় নিয়ে তবে যাত্রা করব আমি স্বদেশ পথে। ভাবছি শুধুই তার কথা দিবারাত্রি আমার স্মরণে আসছে, কেন জানি না, কেন জানি না সেই মধুর কণ্ঠে আমার নাম ধরে সে ডাক দেয়। তাই তো সারাটা বাড়ি তাকে যে আমি হন্য করে খুঁজি, যে মানুষটার মনে আমার জন্য তুমি জায়গা দিলে, যেই মানুষটা মাঝে হৃদয় মাঝে আমার স্থান হলো, তবে কেন কেন তোকে তুমি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো ঠাকুর? ও গো, তুমি কি বুঝতে পারো না প্রতিটা মুহূর্ত শুধু আমি তোমার জন্যই অপেক্ষা করি। কেমন যেন, কেমন যেন মনমরা হয়ে গেছে তোমায় ভালোবেসে। ভেবেছিলাম শুধুই আমার মুখে হাসবে, হাসি ফুটবে, কিন্তু আজ দেখো, আজ তোমার জন্য আমার এই হৃদয় মাঝে দুঃখ ঝালা যন্ত্রণা ভাষা বেঁধেছে। কিন্তু কেন, কেন বারবার শুধু এই দুই নয়ন তোমায় দেখতে চায়? আমার যে কিছু ভালো লাগে না, কেন কেন ঠাকুর? আজই মালিনী ভুবন যেন শূন্য হয়ে গেছে, চারিদিকে এত ঝলমলে আলো, তবুও যেন মনের কোণে কোথায় আধার এসেছে। বলো না ঈশ্বর, আমি কি আর তার দেখা পাব না? যে আমার মনের রাজকুমার, আমি তার দেখা পেতে চাই। এই মনখানা আমার যে ভালো লাগছে না ঠাকুর, এই মনখানা আমার ভালো লাগছে না। কেন সে এলো না, কেন যে এলো না আমার এই মালিনী ভুবনে? ও সে যে কেন এলো না আমার ভালো লাগে না, ও সে যে কেন এলো না আমার ভালো লাগে না, এবার আসু তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। আমি কি তার হাতের খেলনা,
মনে হাবো কাঁদছেন কেন? কেন কাঁদছি জানিস? কেন কাঁদছেন? কতদিন হয়ে গেল তোর বাবু যা আসে না, ও তাই আমার ওই বাবু। হ্যাঁ ড্রাইভার বাবু না, কোন বাবু? ইস, তুই কি জানিস না ও আগে আমি চা করেছি? এবার মনে পড়েছে, খুবই ফাটাফাট মনে পড়েছে। তাই আমার মন কি করছে বলতো? কি করছে? ওই ধরে তাকা, হ্যাঁ ওই যে পাখিটা বসে আছে, হ্যাঁ তাই পাখিটাকে আমি কি বলতে চাই জানিস? ওরে চারি পাখি উড়ে গিয়ে বলতা, আমি কি তার হাতে খেলা? যখন তখন আমায় করে জ্বালা তো, যে যে যখন তখন আমায় করে জ্বালা তো, এবার আসুক হাবো, এবার আসুক তারে আমি হা গাবো। এই তা নয় হাবো, কি করবো জানিস? কি করবে? তোর বাবু যদি আসে, হ্যাঁ এবার আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। ভালো লাগে না এই হাবু, এবার আসো তাকে আমি ধরে মুচড়াবো। এই অমন করে বলিস না, তা ঠিক আছে আমি দাঁত দাঁত দরজা আছি, তুই দরজাতে থাক। আর কি বলবো, তোর বাবুকে কি মজা দেখাবো বলতো? কি কি? তোর বাবু যদি আসে, আসে তবে বলে দিবি, হ্যাঁ দিদিমণি বাড়িতে নেই। দিদিমণি বাড়িতে নেই আমি জানি, সে যদি আমায় না দেখতে পায়, হ্যাঁ তার প্রাণে ব্যথা লাগবে। দিদিমণি কোথায় গেছে? দিদিমণি মারা গেছে। মারা গেছে? হ্যাঁ না মরে গেছে? মরে গেছে। মরে গেছে? তা একটা কথা বলি দিদিমণি, আপনি ঘুমিয়ে যান, আপনার উপরে সাদা কাপড় দিয়ে দিব, আর কপালে পয়সা ঠেকিয়ে দিয়ে কানবো, দিদি গে তুই মরলি মরলি দিদি, আমাকে তুই বিধবা কেনে করলি গে? তা নয় হাবু, ঠিক আছে আমি যে মরতে চাই না, তোর বাবুর সঙ্গে সুখে সংসার করতে চাই। ঠিক আছে, হ্যাঁ যা যা বসো বসো বসো। সারে যাহা সে যাচ্ছা মানুষকে বাদ দিয়ে কুকুরের পঁচিশটা বাচ্চা, সারে ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, আমি নীরব হইয়া কইয়া আছি গুলাইয়া। তাই তো আসতে আমার একটু বিলম্ব হয়ে গেল, না জানি হয়তো উষা মালিনী আমার প্রতি অভিমান করে আছে। না না আর বিলম্ব নয়, এই মুহূর্তে উষা মালিনীর মঞ্চে আমি প্রবেশ করব। কি পাগলু তোরা সে করিলি রোম্যান্স, কে হাবো 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 হঠাৎ করে কাঁদছিস কেন বাবু? বল, আপনি এখন সময় পেলেন? এতদিন কোন গানে ছিলেন বাবু? কেন, আমার বাণিজ্যের কাজে আমি ব্যস্ত ছিলাম। আপনি ব্যস্ত ছিলেন? আরে ব্যস্ত নয় ব্যস্ত নয় ব্যস্ত, আপনি ব্যস্ত ছিলেন? হ্যাঁ আমার দিদি এদিকে ব্যস্ত হয়ে, তার মানে বুঝলেন না? না তো আজকে চার দিন হলো দিদির খুবই শরীর খারাপ। বলছিস উষা মালিনীর? হ্যাঁ দিদি আমার, দিদি আমার ডায়রিয়া হয়ে গেছে। তাও তাও তুই আমাকে একবারে জানাস নি? তোমাকে ফোন করেছিলাম, তোমাকে চিঠি লিখেছিলাম। তারপর 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 আচ্ছা বলতো উষা মালিনী কোথায় আছে এখন? এখন দিদি মনে, দিদি মনে মরে গেছে। উষা মালিনীর প্রাণে মারা গেছে? এই কথা শোনার পূর্বে
আমার মৃত্যু হলো না, কেন কেন কেন? যাকে আমি আমার জীবন সঙ্গিনী করে এই পৃথিবীর বুকে ভাসতে চেয়েছিলাম, যার হাত ধরে গুটি গুটি পায়ে পথ চলে জীবনের সঙ্গে চাইছিলাম, সে উষা মালিনী আমায় ত্যাগ করে চলে গেছে। উষা, আমি যে বড় একা হয়ে গেলাম, উষা আমি যে বড় একা হয়ে গেলাম। না উষা, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, জানি না আমার নিয়তি কোথায় আমাকে নিয়ে গিয়ে দাঁড় করাবে। তবে ঈশা, তুমি যে পথে গেছো আমি সেই পথে চলে যাব, আমি আর বেঁচে থাকতে চাই না ঈশা, আমি আর বেঁচে থাকতে চাই না। বাবু বাবু, বাবা দিস রে আমাকে, একটা কথা বলবো কি? দিদিমণি যখন মরে গেছে, আমি বলছি কি, আপনার ইচ্ছে হয় না শেষবারের মতো আমার দিদিমণিকে দেখার? দিদিমণি আছে কোথায়? কোথায় মানে আপনার জন্য খুব সুন্দর করে ফটো বাঁধিয়ে রেখেছে। তবে একটা কথা বলি, আপনি দাঁড়ান, আমি রেডি করে আসছি। দেখব ভালোবাসা তোরে মুচড়ি দেবো করে। কি বলছিস আবু? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, এই মুহূর্তে ওই ওই চিঠি লিখে চিঠি নিয়ে এসেছিল, চিঠি চিঠি, হ্যাঁ ওই যারা পিয়ন পিয়ন চিঠি নিয়ে এসেছিল, বললো ওই যে জেনা বাবুকে ভালোবাসছিল না, সে বাবুটার ডায়রিয়া হয়ে গেছে। সে বাবু হাঁটতে 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 হ্যাঁ সদর হসপিটালে দম ছেড়ে দিয়েছে গো। কি বলছিস বাবু? কি বলছিস? তোর বাবুর জন্য যে আমি বেনিসু তোর মালা গেঁথেছিলাম, তার গলায় পরিয়ে দিয়ে তাকে স্বামী রূপে আমি বরণ করে নেব। ঈশ্বর, আমার কপালের এতটুকু সুখ তোমার সহ্য হলো না, আমার ভালোবাসাকে তুমি যখন কেড়ে নিলে থাকো, বেশ তবে আমি আর এই জীবন রাখব না, এই মুহূর্তে আমি আমার এই জীবন ত্যাগ করব। আমি বড় একা হয়ে গেলাম, আমি যে বড় একা হয়ে গেল। কেন আমায় একা কিনে করে তুমি চলে গেলে গো? আমায় একা করে চলে গেলে তুমি, আমি আর এই জীবনে রাখবো না, আমি আর বেঁচে থাকতে চাই না। সামনে দেখতে পাই পতিতা ভাবনী মা গঙ্গা, কলরবে বয়ে যায় ওই পতিতা ভাবনী মা গঙ্গার পক্ষে হম্প দিয়ে আমি আমার আত্মহত্যা করবো। তুমি আমায় রক্ষা করলে না উষ, আসি উষ আমি তোমার কাছে আসি, ওই পতিতা ভাবনী মা গঙ্গার বুকে হম্প দিয়ে আমি জীবন ত্যাগ করবো। আমি আসি উষ। বাবু গো বললাম না আপনাকে ডাকবো ডাকবো, আপনি শেষবারের মতো ঘরে আসেন ঘরে আসেন। দিদি মনি না, দিদি মনি মরেনি। কি বলছিস? দিদি মনি মরেনি? তবে তুই যা বললি, ওটা আমি আপনাকে পরীক্ষা করছিলাম, পরীক্ষা করছিলাম আমার দিদি মনিকে কতটা ভালো। এই হতে চাই পরীক্ষা করছিলাম পরীক্ষা করছিল, আরে হত ছড়া। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যাকে কোনো কিছুতে পরিমাপ করা যায় না, শুধু মন দিয়ে বোঝা যায়। বেশ আমি আসি, তুই অপেক্ষা কর। হ্যাঁ উষা, আরে ও উষা মাগে মনে হয় আমার ভালোবাসার কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছি। তবে কি হাবু আমায় মিথ্যে বললো? না না, সে যদি এসে থাকে তবে আজ সে দেখবে এক নারীর অভিমান কত বেশি পরিমাণে হতে পারে। আমি অভিমান করে বসে থাকবো তার অভিজ্ঞতা। উষা, হ্যাঁ উষা, কোথায় গেলে?
মনীষা দেখি কথা বলছো না? ও তোমার না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। আজ আমার একটু বিলম্ব হয়েছে বলে তুমি অভিমান করেছো। আমি কথা দিচ্ছি কোনো দিন কোনো সময়ের জন্য আর বিলম্ব করব না। এসো সব বলে দে, আমি তার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। বলিস না, বলিস না, বলিস না। আমার আসতে একটু বিলম্ব হয়েছে বলে তুমি অভিমান করেছো। আমি তোমায় কথা দিচ্ছি আর কোনোদিন আমি বিলম্ব করবো না। এসো আমার হাত দুটি ধরো, আমার নয়নে নয়ন মেলে হাসি মুখে কথা বলো। এসো সব অপূর্ব তোমার ভালোবাসার প্রতি দাও। এই নাইলো নারী, তুমি একদিন আমায় কথা দিয়েছিলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় জীবন সঙ্গিনী যদি কাকে পেতে হয় আমার সঙ্গে, কিন্তু ভুলে গেলে উষা সেই মধুময় দিবসের কথাগুলো ভুলে গেলে? বাউসা বা, তোমার মতো, তোমার মতো নারীরা কখনো কাউকে হাসায়, আবার তোমার মতো নারীরা কাউকে কখনো কাঁদায়, তোমার মতো নারীরা কখনো কারো সংসার বাঁধে, আবার তোমার মতো নারীরা কারো সংসার ভাঙে। বাহ, অপূর্ব তোমার মহিমা। তবে শোনো, তুমি যখন আমার ভালোবাসার মর্যাদা দিলে না, আমি পুরুষ, আমার মধ্যে পুরুষত্ব রয়েছে, তাই আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমার সঙ্গে কথা না বললে আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না। ইস, সে কি একেবারে বুঝতে পারলো না আমরা যে নারী জাতি? আমাদের কাছে অভিমানটাই স্বামীর কাছে বড় অস্ত্র, কিন্তু সে কেন কেন আমার কথা না বুঝে সে অভিমান করলো? হাবুরে, বুঝলাম কথা হয়েছে না হাবু, হয়নি তোর বাবু যে বড় অভিমান করেছে, তখন ঘরে লীলা করছিল, কিন্তু ইস ওই রকম করে অভিমান ভাঙাই, তবে এইরকম করতে হবে। হাগবো না গো আর কোনদিন তোর ওই ভাঙা বাথরুমে। এই হাবু, তুই বাইরে যা। ও গো, শুনতে পাচ্ছ? কই গো, একবার কথা বলো আমার সাথে, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? না না, আর একবার আমি চেষ্টা করব। ইস, এত এত অভিমান, কিন্তু আমিও নারী জাতি, কঠোর প্রতিজ্ঞা করলাম তোমার অভিমান আমি ভাঙব। ওগো, তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাই না? তাই দেখি কতক্ষণ তুমি অভিমান পুষে রাখতে পারো। ও তুমি হাজার ফুলের মাঝি, একটি গোলা তুমি হাজার তারার মাঝি, একটি চিচা তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
আছে বেটি দিগোনা তুমি হাজার তারার মাঝে একটি চিতা তুমি যে আমারি তোমারি 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 তোমায় দেখে মনে হয় কি জানো কি গো স্বয়ং সৃষ্টিকর্তা নির্জন কারণে তুলে দিয়ে জানো তোমাকে অঙ্কিত করেছো সত্যি যত দেখি ততই দেখার ইচ্ছে করে এসো আমায় একটু আনন্দ করে বেশ তবে তাই হবে আরে হাবু তোর বাবুর জন্য যেসব তৈরি করে রেখেছিস সমস্ত কিছু নিয়ে আয় এই তো ও গো বলো এই না তোমার অপেক্ষায় তাই তো তুমি যখন আমার এই মালিনী ভুবনে এসেছ আমার শূন্য জীবন যখন তুমি পূর্ণ করেছ তবে নাও এই মধু তুমি পান করো আর আমি তোমায় আনন্দ দেব তাই না ওগো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো তাই বুঝি তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার
সারালো ওগো তোমারি অরসে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো ওগো তোমারি অরসে তোমাকে পেয়ে আমি ধন্য। তবে শোনো, আমার একটু নেশা হয়েছে, এসো তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে। বেশ, এসো আমি তাই হবে ঘুম পাড়িয়ে। আরে হাবু, তুই দরজার পাশে থাক। বাবু নেশা হয়েছে। আছি। তাই দাদা বলেছে আমায়, ভাই বঙ্কাই, বাজারে গিয়ে সকল দোকানদারকে পাওনা মিটিয়ে ছুটে যাবো তোমার সাথে সেই উজানি নগরে। কিন্তু অনেকক্ষণ হলো দাদা এখনো ফিরে এলো না। দোকানদারের মুখে আমি শুনেছি দাদা নাকি প্রত্যেক দিনের নেই মালিনী ভবনে আসে। এটাই বুঝি মালিনী ভবন? তবে কাউকে কেন দর্শন করতে পারি না আমি এই মালিনী ভবনে? ও তুই কি কবি ক, আমি যেটাই কব তুই সেটাই কবি হ। যে দাদা, একটা কথা বলবো? একটা কেন, দশটা কথা বল। আচ্ছা বলো তো দাদা, আমার মতো ঠিক দেখতে এই মালিনী ভবনে কেউ এসেছে? কেন তোরা 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 কি চারুয়া ভাই আছিস? আরে অমন কথা কেন বলছো? তো বলছি যে আমার মতো তো তোর ট্রু কপি হবে। না না ঠিক, আমার মতো দেখতে আমার দাদা আছে। তোর মতো বড় বড় গাধা আছে, চাপলিস না তোর গা। বড় গাধা নয় গো। ও তো দাদা, আমার দাদা। দাদা, দিদিমণি, দিদিমণি, হাবু কেউ এসছে, পাঠাবো না তাকে, তুই তাড়িয়ে দি। আই শোনো, দেখো এখন যেতে পারবো না। কেন পারবো না? এখন আমার দিদিমণির সঙ্গে দেখা করতে গেলে আপনাকে 7 দিন আগে টিকিট রিজার্ভেশন করতে হবে। এখন চলে যাও। এই হুড়কিলে মিনা বাহুবলী, সত্যি করে বলো না গো। কি তুই যাবি কিনা? ভাবিছি, অনেক দুঃখে পড়ে এসেছি তোমার কাছে। দাদাকে যদি না পাই, হ্যাঁ আমার যে দেশে ফিরে যাওয়া হবে না। বলো না, আমার দাদা এসেছে। আই বলছি আসলে যা, তো কিনতে গে। তাহলে তুমি বলবে না? না যাবি কিনা? তাহলে তুমি বলবে না? যাবি কিনা? বলবে না? বলবে কিনা বলো? কেমন করে যেতে হয় আমি জানি। ঠিক আছে, দাদা, দাদা, শোনো আমি আর উষা, তুমি শোনো উষা, আমি আর তুমি আমার জীবন, তুমি আমার মরণ উষা, তোমাকে আমার জীবন ধন্য হয়েছে উষা। উষা, উষা, আমি তুষা নয়, আমি তোমার ভাই বঙ্কা। বঙ্কা
দাদা বলে ডাকে শুনে কেন দাদা নামে আমি কলঙ্কিত আমি অপরাধী দাদা কেমন করে তুমি অপরাধী শোন ভাই কি নেশারে ঝুঁকে আমি নিজেকে স্থির না রাখতে পেরে আমি তোকে কটু কথা বলেছি ভাই দাদা গো চল মনে পড়েছে দেশে ফিরে যাবি তাই না আয় চলো দাদা এই মুহূর্তে দেশে আমায় ছেড়ে তুমি যেও না আমায় ছেড়ে তুমি যেও না গো আমি যে তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম ওষা কি করে থাকবো আমি একা কেনে ওষা শুধু এক সপ্তাহ সময় চাই যাওয়ার সময় আমার এই উত্তরই আমি তোমায় দিয়ে যাচ্ছি সযত্নে রেখো মনে রেখো ওষা যতদিন এই উত্তরীয় তোমার কাছে থাকবে ততদিন শঙ্কায় বাবু তোমার কাছে আছে যেদিন এই উত্তরীয় তোমার কাছ থেকে হারিয়ে যাবে মনে করো ঊষা শঙ্কায় বাবু তোমার জীবন থেকে হারিয়ে গেল আমার সকল আশা মিথ্যে হয়ে গেল তোর বাবু জামাই ছেড়ে চলে গেল রে হাবু ভালো করেছে কোথায় মাঝি ভাই আরে ও মাঝি ভাই মাঝি ভাই আরে ও মাঝি ভাই হ্যাঁ বাবু কোথায় গেলে তোমরা মানলা মাঝি ভাই মাঝি ভাই হ্যাঁ বাবু আনন্দের সংবাদ দেবো আজ আমরা দেশে ফিরে যাব হ্যাঁ বাবু তাই তোমরা সমস্ত নৌকায় লঙ্গর তুলে দাও জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় মা ভবানী মাঝি ভাই হ্যাঁ বাবু যে পতিত পাবনী মা গঙ্গার বুকে আমরা যাত্রা করব সেই পতিত পাবনী মা গঙ্গার সারি গান গাইতে গাইতে আমাদের শোভাযাত্রা আমরা আরম্ভ করব আরম্ভ করো মাঝি ভাই বেশ বাবু তাই হবে হো
কিসের জ্যোতি ভেসে আসছে? হ্যাঁ বাবু, মাঝে ভাই আমার মনে হয় আমি যেমন সৌদাগর পুত্র, না জানে হয়তো তদ্রুপ কোন সৌদাগর পুত্র বাণিজ্য পণ সমর্পণ করে মহানন্দে ফিরে যাচ্ছে দেশের পথে। তাই যদি তাদের নৌকার যদি আমার নয়নে ভেসে এসেছে, আমি যাব তার সঙ্গে সন্ধি প্রতিষ্ঠিত করে, তবেই যাব দেশে। কোথায় মাঝি বাবু? সমস্ত নৌকাগুলো তোমরা নঙ্গর করে দাও। মাঝি ভাই লাগাও নৌকা। তোমরা আমার ভেলাকে এমনই করে আজ ঘিরে কেন ফেলেছো? তার পূর্বে বলো তুমি কে? আমি যে জনমি দক্ষিণী নারী, জনমি দক্ষিণী নারী, আমি যে বড় অভাগিনী, তুমি অভাগিনী। হ্যাঁ, তবে তোমার কলার ভেলায় সোলার মঞ্জসে কি রয়েছে? ওটি আমার ভেলায় রয়েছে আমার মৃত স্বামী। মৃত স্বামীকে বুকের মাঝে আগলিয়ে রেখে এই নবীনা বয়সে এক এক সমুদ্রের মাঝখান দিয়ে কোথায় যাও ভেসে? জানো গো বিদেশি, বিয়ে রাত্রে বাসরি ঘরে, বাসরি ঘরে আমার স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে। তাই তাই মৃত স্বামীকে পাওয়ার আশায় আশায় ও গাত সাগরের জলে আমি পাড়ি দিয়েছি। আমি যাব কনক দেবতা নগরে। কেন? সেখানে যদি যাই তবে আমার স্বামীর আমি প্রাণদান পাব। ও তুমি স্বামী সুহাগিনী, তুমি স্বামী সুহাগিনী। হ্যাঁ, তুমি স্বামী ফিরে পেতে চাও? হ্যাঁ। তবে শোনো, কি তুমি যদি আমার কথা মতো কর্ম করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার স্বামী আমি ফিরিয়ে দেবো। যদি পারো তোমরা আমার স্বামী ফিরিয়ে দিতে, দাও না দাও না, ও আমার স্বামী ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার কথা মতো তোমাকে কর্ম করতে হবে। আমি সব পারবো, স্বামীকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। শোনো, কি তোমার প্রথম কর্ম কি? তোমার স্বামীর চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেল দৌড়ে সাগর জলে। তোমার তোমার দ্বিতীয় কর্ম কি? কলার ভেলা সোলার মঞ্চ থেকে নেমে এসো কুলে। তোমার শেষ শেষ কর্ম কি? হাত দুটি ধরো তোমার স্মৃতিতে মা কালীর চরণের পবিত্র সিঁদুর পরিয়ে দিয়ে না, তোমার হাতটি ধরে করবো তোমাকে আমার পাপ্তস্বর। আমি পারবো না, পারবে না। আমি আমার সুমন্তের সিঁদুর আমার হস্তে শাখা, আমি যে পারবো না তোমাকে স্বামীর ব্যবহার। এই তুই নয়নে আমি অনেক নারী দেখেছি কিন্তু তোমার মতো আমার পূর্ব না, আমি কোনোদিন দর্শন করিনি। আমার প্রস্তাবে রাজি হলে সারাটা জীবন আমি তোমাকে সুখে রাখবো, তোমার সারাটা জীবনকে আমি রঙে রসে ভরিয়ে দেবো, তোমার জন্য আমি সর্বস্ব ত্যাগ করবো। বলো তুমি আমার প্রস্তাবে রাজি হবে কি? স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি না হলে তোমার কলার ভেলায় মারব বাম পায়ের লাথে, চূর্ণ বিচূর্ণ করে আমি নিয়ে যাবো আমার স্বদেশ পথে। ও বলি ও গো
আমি সত্যি নারী তোমার কাছে আমাকে বর চাই তবে হ্যাঁ শোনো কি সুন্দরী নাহি বলো আমার বচন লহো চলো কন্যা সতী ছিল শুনবে কি আর কুন্তি তুমি আমাকে বিবাহ করে কেন সতী হবে না সতী ছিল ঠিক বলেছ মাঝি ভাই কি বলে তারা দেবী নাকি সতী ছিল তবে শুনবে তারা দেবী কেমন সতী ছিল কেমন সতী আরে তারা দেবী নীল সতী সুবিধা দেখো কন্যা পুরাণ তুমি জানো না সতী ছিল ঠিক বলেছো মাঝি ভাই হ্যাঁ বাবু দ্রৌপদী নাকি ছিল সতী আচ্ছা তোমরা বলো তো দ্রৌপদীর কটি স্বামী ছিল পাঁচটি বাবু পাঁচটি স্বামী পাঁচটি স্বামী তাহলে শুনবে আর দ্রৌপদী তাহার দেখো পুরাণ দ্রৌপদীর একটি করে পঞ্চপতি ছিল পঞ্চপতি নিয়ে যদি সতী হয় তুমি দ্বিতীয় পতি না সতী হবে না কেন আমার বাস্তবে তোমরা জানো না সতী সতী সাধ্য প্রতিপ্রতা নারী আমি কে বলেছে হ্যাঁ
তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? না। তবে শোনো, কি করবে? কি করবো জানো? কি? তোমার ওই নরম দেহে আমি আমার কামনার লালা, কামনার লালা ছড়িয়ে দিয়ে বিস্তাস বসিয়ে দিয়ে তোমার জীবন চৌপনে আমি সাঁতার কাটবো। আমি তোমায় করছি অভিশাপ, তোমার সর্বাঙ্গ আগুনে নেই, দাও দাও করে জ্বলে যা। চলে গেল, চলে গেল। আমাকে হাতচালি দিয়ে ডাকছে চোখের সামনে, কার অন্ধকার আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। না, যে অপরাধ তুমি করেছো এই অপরাধের যে কোনো ক্ষমা নেই, এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। যদি আমি তোমার সন্তান হতাও, তুমি ভাবতে এমনি করে আমাকে অভিশাপ দিয়ে জর্জরিত করতে পারি না, পারি না জননে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি মহা অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, দাদা যদি মারা যায় এই নদী বক্ষে, তবে যে আমার দেশে ফিরে যাওয়া হবে না মা, আমাকে সে দাদাকে সঙ্গে করে যেতে হবে দেশে। ও মা, ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করে। তোমরা যখন আমায় মা বলেছ, আমি অবশ্যই ক্ষমা করে দেবো, তবে একটি শর্তে। এমন কি শর্ত চলনি মা? তুমি কথা দাও, এই মর্তের মাটিতে যত নারী জন্ম নিয়েছে প্রত্যেক নারীকে তুমি মাতৃ সম ভাববে। শুনি না, আমি কথা দিচ্ছি, এই পবিত্র গঙ্গার জল হস্তে ধারণ করে আকাশের চন্দ্র সূর্য সকলকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, আমি অপর নারীকে মাতৃ নয়নে দর্শন করবো জননী। জয় জয় মা মনসা দেবী কি জয়। শান্তি শান্তি। পরম পরম শান্তি বলো তো জননী, তুমি স্বর্গের কোনো দেব দেবী মানে মর্তের কোনো নর নারী? ওগো বলো, আমি মর্তের মানবী, মর্তের মানবী। আমার জীবনে দুঃখ চলা সুখ নেই গো, চলার বড় ইচ্ছা হয়। কোথায় তোমার পিতার আলয়? কি করবে, কি করবে এই দুঃখিনীর পরিচয় নিয়ে? জানার যে বড় ইচ্ছা হয় দুঃখিনী, বলো না কৃপা করে তোমার পিতার আলয় কোথায়? বেশ, তবে শোনো তোমরা, বলো আমার দুঃখের পরিচয়। উজালি নগরে পতি সদাগর মায়ের নাম হয় মেনকাসু দরি। তোমরা কয় ভাই বোন?
শুনতে চাও? বড় ইচ্ছা জননী, বড় ইচ্ছা হয় আমার এক এক করে ছয়টি দাদা মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে এক এক, সব কিছু মিলে যাচ্ছে। ও জানে না করে ঘর পিতার নাম বাচস্পতি সৌদাগর, ছয়টি দাদা। যদি যদি তোমার ছয়টি দাদা হয়ে থাকে, তুমি কি পারো বলতে তোমার সেই ছয়টি দাদার কি না? কেন পারবো না জানো গো বিদেশি জানো? যা ধোব মা ধোব দাদা রাম কানাই মেজো দাদা চাটি দাদায় আমা ও জানিতে রো এছে তোমরা মনে পড়িয়ে দিল আমার সেই দুই দাদারই কথা, জানো গো বিদেশি জানো? কি শুনেছি দাদারা বানিচ্ছে গেল, তারপরে আমার জন্ম হয়েছিল, আমার নাম বেহুলা সুন্দরী। তবে জানতে ইচ্ছে হয় না তোমার দুই দাদা কেমন, কোথায় পেলে তারা যে লুটে পুটে খেতে চায়? চুপ করো, তবে দেখো তোমার দুই দাদাকে দর্শন করো। কে তোর দাদা সঙ্গায়? আমি দাদা নয়, আমি কষাই, আমি নিষ্ঠুরের দল। দাদা হয়ে বোনের প্রতি যে আচরণ আমি করেছি, আগামী পৃথিবীর মানুষ যদি জানতে পারে, কোন বোন কোন দাদাকে দাদা বলে ডাকবে না, কোন বোন দাদার কপালে ভাই ফোঁটা দেবে না, কোন বোন দাদার হাতে রাখি পরিয়ে দেবে না। আমি বিশ্বাস করি না, আমার দাদার আজ পুত্র তার লম্পট নয়, তুমি লম্পটের মতো আমার সঙ্গে আচরণ করেছো, আমি বিশ্বাস করি না। তারাপতি, কলাপতি, চন্দ্রমুখী, নয়নমুখী,
তার সমতুল্য দাদাকে চরণে ছিয়ে আমি প্রণাম করতে পারলাম না। সেই চিতা যখন দাও করে চলবে দাদা, ওই জ্বলন্ত চিতার শয্যায় শুয়ে দেব আমাদের জবাদাকে। ওই ললি হন ঋষিক সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে আমি এই গঙ্গার জলে পাড়ি দিয়েছি, তোমরা আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো। আরে হতভাগিনী না, যে একবার মারা যায় সেকে পুনরায় ফিরিয়ে পাওয়া। চুপ করো দাদা, চুপ করো দাদা গো। অবশ্যই পায়, কেন পায় না দাদা? যেমন সাবিত্রী সতী ছিল, সে যদি সত্যবানকে বাঁচাতে পারে তবে আমি কেন পারবো না? তাহলে তুই যাবি না? না দাদা। শোন, তোকে আর বাধা দেব না, শুধু আশীর্বাদ করব। তুই স্বর্গলোকে গিয়ে বিচার প্রাপ্তি হয়ে তোর স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবি, রক্ষা করবি তোর সীমন্তের সিঁদুর, ধন্য করবি তোর নারীত্ব। দাদা একটা কথা মনে পড়ে গেল রে বোন। কি দাদা? আজকে কোন দিন বলতো? প্রত্যেক বোন দাদাদের কপালে ভাই ফোঁটা দেবে, কিন্তু কে কে আমাদের কপালে দেবে ফোঁটার হত ভাগিনী? দাদা দেব গো দাদা। কি বলছিস? তোমাদেরকে স্পর্শ করতে না পারলেও, না পারলেও তোমাদের, তোমরা দুজন বসো, আমি তোমাদের জলের ছায়ায় আমি তোমাদেরকে দেব ভাই ফোঁটা। তাই কর হত ভাগিনী, তাই কর। ভাইয়ের কপালে আমি দিলাম
ফেরা চাই এটাই স্বপ্ন নিরাজা। দাদা ও দাদা আজ আমি তোমাদেরকে ভাই ফোঁটা দিলাম, তোমরা ভাই কিছু দেবে না, দেব রে অত পাখি নে কিছু না দিল কি তোমরা জানিস কি শুধু পাশের পাও ওই নীল আকাশের দিকে চেয়ে সব সৃষ্টিকর্তার কাছে কামনা করব। দাদা যেখানে থাকিস ভালো সুখে থাকি। দাদা খুব সুখে থাকি ভালো থাকি সুখে। দাদা মাকে গিয়ে তুমি বলিও আমি সাগরেতে ভেসে যা কৃষ্ণ।